হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো গাইস, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এক ফার্স্ট সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভকামনা। আশা করি নতুন বছর সবার অনেক ভালো কাটবে। সো গাইস, ভিডিওতে ফিরে আসা যাক। আজকে কোনো সিরিজের এক্সপ্লেন হবে না। এই নতুন বছরে অর্থাৎ 2023 সালে অনেকগুলো নতুন এবং পুরাতন সিরিজের সিজন আসা চলেছে। আশা করি এই বছরে এনিমি লাভারদের অনেক ভালো কাটবে, কারণ সবার পছন্দের সিরিজগুলোর সিজন এবং অনেক মারাত্মক মারাত্মক এনিমি শো আসতে চলেছে। তো গাইস, এবার ভিডিওর মূল টপিকে আসা যাক। আমরা এই নতুন বছরে আসা এনিমি সিরিজগুলোকে দুই ভাগে বিভক্ত করেছি, যেমন যে শোগুলো নতুন আসতে চলেছে, আর দ্বিতীয়ত পুরাতন এনিমি শো যাদের নতুন সিজন আসতে চলেছে। তো আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় টপিক নিয়ে কথা বলবো, অর্থাৎ পুরাতন এনিমি শোগুলোর যেগুলো নতুন সিজন আসতে চলেছে। তো নাম্বার 10 রয়েছে টোকিও রেভেঞ্জার্স। তো টোকিও রেভেঞ্জার্সের ফ্যানদের জন্য শুকুবার রয়েছে, কারণ এ বছর টোকিও রেভেঞ্জার্সের সেকেন্ড সিজন ক্রিসমাস শোডাউন আর আসতে চলেছে। টোকিও রেভেঞ্জার্স একটি অসাধারণ সাইফাই অ্যাকশন ভিশন এনিমি সিরিজ, যার গুগল আইএমডিবি রেটিং 8.1। টোকিও রেভেঞ্জার্সের প্রথম সিজনের এপিসোড 24 হলো, পরের সিজনে কতটি এপিসোড হবে তা এখনো বলা হয়নি। টোকিও রেভেঞ্জার্সের রিলিজ ডেট এখনো কনফার্ম করা হয়নি, তবে ধারণা করা হয়েছে এটা জানুয়ারিতে রিলিজ হবে। নাম্বার 9 রয়েছে ওয়ান পাঞ্চ ম্যান। ওয়ান পাঞ্চ ম্যান এনিমি জগতের অন্যতম সেরা একটি এনিমি সিরিজ। ওয়ান পাঞ্চ ম্যানের এখন পর্যন্ত 2টি সিজন রিলিজ হয়েছে, আর ওয়ান পাঞ্চ ম্যানের সিজন 3 এই বছর আসবে, যেটার অলরেডি মাঙ্গা অনেক পরিমাণে ভাইরাল হয়েছে। ওয়ান পাঞ্চ ম্যানের সিজন 3 এই বছর তো আসতে চলেছে, কিন্তু এটার এক্সাক্ট রিলিজ ডেট এখনো জানানো হয়নি। নাম্বার 8 রয়েছে অ্যাডভেঞ্চার অফ ফ্যান্টাসি এনিমি শো দ্য রাইজিং অফ দ্য শিল্ড হিরো। আর এই সিরিজের ফ্যানরা এক্সপেক্ট করছিল এটার সিজন 3 2022 রিলিজ হবে, কিন্তু তা আর হয়নি। কিন্তু সৌভাগ্যবশত এই বছর দ্য রাইজিং অফ দ্য শিল্ড হিরোর সিজন 3 আসতে চলেছে, এটার এক্সাক্ট রিলিজ ডেট এখনো জানানো হয়নি। তো নাম্বার 7 রয়েছে ডক্টর স্টোন, যার ইউনিক কনসেপ্টের কারণে ডক্টর স্টোনের সিজন 1 ও সিজন 2 অনেক জনপ্রিয়তা পেয়েছিল। তো ডক্টর স্টোনের সিজন 3 দ্য এজ অফ এক্সপ্লোরেশন আর্ক এবছর এপ্রিল মাসে রিলিজ হবে। ডক্টর স্টোনের পূর্বে দুটি সিজন 12 এপিসোডে হলেও থার্ড সিজন কত এপিসোডে হবে তা এখনো জানানো হয়নি। নাম্বার 6 রয়েছে ক্লাসরুম অফ দ্য ইলাইট। এই এনিমি শোটির জনপ্রিয়তার কারণে এটি টপ 10 এনিমির ভিতরেও আসে। ক্লাসরুম অফ দ্য ইলাইটের সিজন 3 2023 রিলিজ হবে এটা কনফার্ম করা হয়েছে, কিন্তু এটার এক্সাক্ট ডেট এখনো কনফার্ম করা হয়নি। লাস্টের 5টা এনিমি শো যদি এত জনপ্রিয় হয়, তাহলে ভাবুন টপ 5 এনিমি শোগুলো কত ইন্টারেস্টিং মতো চলেছে। যারা এই ভিডিওর পার্ট 2 দেখতে চান, তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। 2023 সালে যে নতুন এনিমি শোগুলো আসতে চলেছে সেগুলো পার্ট 2-তে দেখানো হবে। সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, সামনে আরও জনপ্রিয় সিরিজের রিলিজ ডে জানানো হবে। তো নাম্বার 5 রয়েছে মুশোকু টেনসে। একে বেস্ট ইশেকে এনিমি বলা হয়। 2014 সালে রিলিজ হওয়া অ্যাডভান্স এবার ফ্যান্টাসি এনিমি শোটি এনিমি ফ্যানদের কাছে অনেক জনপ্রিয়তা পেয়েছিল। তো সবার অপেক্ষার অবসান কাটিয়ে দীর্ঘ সময় পরে এই বছর মুশোকু টেনসের সেকেন্ড সিজন রিলিজ হতে চলেছে, এটার কনফার্ম ডেট এখনো জানানো হয়নি। তো নাম্বার 4 রয়েছে ওয়ান অফ দ্য টপ ফেমাস এনিমি শো ডিমন স্লেয়ার। ডিমন স্লেয়ার সিজন 3 সোয়াসমিথ ভিলেজ আর্ক ফাইনালি এবছর রিলিজ হতে চলেছে। ডিমন স্লেয়ার তার অ্যানিমেশনের কারণে সবার কাছে অনেক বিখ্যাত। ডিমন স্লেয়ার সিজন 3-তে মুসিরা টোকিতো, যাকে মিস থাশিরা, এবং মিস সুরি কানরোজি, যাকে লাভাশিরা বলা হয়, তাদের দেখানো হবে। তবে ডিমন স্লেয়ার ফ্যানদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে, সেটি হলো এই সিজনে আপনারা জেনেসু এবং ইনসুকিকে দেখতে পাবেন না। নাম্বার 3 রয়েছে ব্লকবাস্টার এবং সুপার এনিমি শো জুজুৎসু কাইসেন। তো জুজুৎসু কাইসেন ফ্যানদের জন্য এই বছরটি অনেক স্পেশাল হতে চলেছে, কারণ এই বছর তাদের পছন্দের এনিমি শো জুজুৎসু কাইসেনের সেকেন্ড সিজন গোজো পাস্টার এই বছরে রিলিজ হতে চলেছে। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো জুজুৎসু কাইসেনের সিজন 2 মাপ্পা স্টুডিও অ্যানিমেশন করছে। জুজুৎসু কাইসেনের ফার্স্ট সিজনে শুধু ক্যারেক্টার ডেভেলপমেন্ট ছিল, কিন্তু এই সিজনে আমাদের গোজোর পাশ সম্পর্কে দেখানো হবে। জুজুৎসু কাইসেন সিজন 1 এবং জুজুৎসু কাইসেন জিরো মুভি দেখে ধারণা করা যায় যে জুজুৎসু কাইসেন সিজন 2 অনেক পপুলারিটি পাবে। তো নাম্বার 2 রয়েছে ভিনল্যান্ড সাগা, যাকে অ্যাটাক অন টাইটান সাথে তুলনা করা হয়। এমনকি ভিনল্যান্ড সাগার ফ্যান ফলোয়াররা তো একে অ্যাটাক অন টাইটান থেকে বিতর্ক দাবি করে। তো ভিনল্যান্ড সাগার সেকেন্ড সিজন ফাইনালি এই বছর আসতে চলেছে, যা রিলিজ ডেট 9 জানুয়ারিতে কনফার্ম করা হয়েছে। আর এটারও ইন্টারেস্টিং পার্ট হলো এটা মাপ্পা স্টুডিও অ্যানিমেশন করছে। সবাই যখন তাদের বেস্ট নিয়ে ফিরে আসছে, তাহলে সর্বকালের শ্রেষ্ঠ এনিমি পিছিয়ে থাকবে কেন? ইয়েস গাইস, নাম্বার 1 রয়েছে অ্যাটাক অন টাইটান। অ্যাটাক অন টাইটানের ফাইনাল সিজন অর্থাৎ সিজন 4 এর পার্ট 3 এই বছর আসতে চলেছে, যার রিলিজ ডেট এই জানুয়ারি মাসে কনফার্ম করা হয়েছে। অ্যাটাক অন টাইটানের সিজন 4 এর পার্ট 2 রিলিজ হওয়ার পর সবচেয়ে বেশি আলোচনা ছিল যে এটার এন্ডিং কী হবে সেটা নিয়ে, আর এটাই অ্যাটাক অন টাইটানের ফাইনাল সিজন। 2013 সালে শুরু হয়ে এনিমি শোটি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সিরিজের তকমাও পেয়েছে, যেটা তার যাত্রা এই 2023 সালে শেষ করতে চলেছে।
যাই হোক, এটার অ্যানিমেশনও মাপ পেশুদিও করতে যাচ্ছে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি পার্ট 2 দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।